গত কিছুদিন যাবৎ সোশ্যাল মিডিয়াতে নোরিন আফরোজ প্রিয়ার একটা ভিডিও অনেক ভাইরাল হয়, যেখানে দেখা যায় যে নোরিন আফরোজ প্রিয়া গোসল করছে। সবাই এটাকে নিয়ে অনেক ট্রল করে। মূলত তিনি একজন বাংলাদেশের জনপ্রিয় টিকটকার, অনেকে তাকে চিনে, সেজন্য এই ভিডিওটি এত তাড়াতাড়ি ভাইরাল হয়। কিন্তু প্রশ্ন হচ্ছে, ভিডিওতে যে মেয়েটিকে দেখা যাচ্ছে এটা কি আসলে নোরিন আফরোজ? সঠিক উত্তরটি হলো না, সেটা তিনি নয় বা তার মতো দেখতে কেউ নয়। তাহলে এটা কিভাবে সম্ভব? এটা সম্ভব, বর্তমান সময়ে প্রযুক্তির ব্যাপক উন্নতি হয়েছে। মানে আপনি আপনার হাতের মোবাইল ফোন দিয়ে যে কোনো কিছু করতে পারবেন। কিভাবে? এর মাধ্যমে। বর্তমান সময়ে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এতটাই শক্তিশালী হয়েছে যে আগে যে কাজ আপনি ঘন্টার পর ঘন্টা সময় ব্যয় করে করতেন, কিন্তু বর্তমানে তা মাত্র একটি ক্লিকে করা সম্ভব। গুগলে এমন কিছু ওয়েবসাইট পাওয়া যায় যেটি দিয়ে আপনি বিনামূল্যে যে কারোর ছবি দিয়ে যা ইচ্ছা তাই করতে পারবেন। আগেও এই কাজটি করা যেত, কিন্তু আগে এই কাজটি করার জন্য দরকার প্রচুর দক্ষতা এবং তার সাথে কয়েক ঘন্টার পর ঘন্টা শ্রম ব্যয় করে একটা এরকম ছবি তৈরি করা যেত। কিন্তু বর্তমান সময়ে বিনা দক্ষতায়, বিনা খাটুনিতে, বিনা শ্রম ব্যয়ে মাত্র একটি ক্লিকে এআই মাধ্যমে আপনি এরকম ছবি তৈরি করতে পারবেন। মূলত নোরিন আফরোজ প্রিয়ার ক্ষেত্রে একই ঘটনাটি ঘটে। আপনারা সোশ্যাল মিডিয়াতে দেখা সবকিছু বিশ্বাস করবেন না, এবং আপনি যদি মেয়ে হন তাহলে সোশ্যাল মিডিয়াতে ছবি দেওয়ার আগে অবশ্য কয়েকবার ভাববেন, কেননা তা যদি কোনো ভুল মানুষের হাতে পড়ে তাহলে আপনার জীবনে নেমে আসতে পারে ভয়ঙ্কর দুর্ভোগ। আরেকটি কথা, কোনো কিছু না জেনে না বুঝে বাড়াবাড়ি করবেন না, কেননা বর্তমান সময়ে আমরা তথ্য ও প্রযুক্তির যুগে বাস করি, এখানে সবকিছু সম্ভব।